দর্শক, বাংলাদেশে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হিসেবে কেমন ব্যক্তি এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতাকে অতি শীঘ্রই বিদেশে নিয়ে চিকিৎসা করার প্রয়োজন বলছেন একজন সেনাবাহিনীর সদস্য। প্রথমে আমরা দেখে আসি যে সেনাবাহিনীর প্রধান হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন তিনি কেমন ব্যক্তি, তারপর আমরা দেখবো খালেদা জিয়া কি কি বলেছেন সেনা সদস্য। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা বা সেনাপ্রধানরা তারা 3 বছর পর পর এই পরিবর্তন হয়, এই তারে ওইটাই কিন্তু বাংলাদেশের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। আগের যে সেনাপ্রধান ছিলেন জেনারেল শফিউদ্দিন আহমেদ, তার মেয়াদ শেষ হবে কয়েকদিনের ভিতরে, তারপর কিন্তু নতুন করে শপথ নেবেন জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একজন ভালো মেধাবী সেনা সদস্য, তিনি পদোন্নতি পেয়েছেন অনেক। তিনি আগের যে সেনাবাহিনী ছিল তারা যে কাজগুলা করেছে তার চাইতে ভালো কাজ করবে বলে আশা করা যাচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন সেনা সদস্য খালেদা জিয়াকে নিয়ে প্রেস ব্রিফিং করেছেন। দর্শক, খালেদা জিয়ার অবস্থা গুরুতর, তাকে অতি শীঘ্রই বিদেশে নিয়ে চিকিৎসা করার কথা বলছেন বিএনপি সহ অনেকেই, এরকম তাই বলছেন, ডাক্তাররাও বলছেন তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাচ্ছেন না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলে অভিযোগ করছেন বিএনপি সহ সম্ভাবনা দলগুলা। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন সেনা সদস্য এমনকি সেনাপ্রধান এর বক্তব্য। এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।